নমস্কার বন্ধুরা, শ্রীমতী দরবারে সবাইকে স্বাগত। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে ছোট্ট বেলটা আছে, ওটা আস্তেই করে টাচ করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমি তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করব যে আমি বাড়িতে থেকেই কীভাবে সবজি বাজার করি। আমার সবজি আলা চলে আসছে, আমি বাড়ির থেকে সবজি বাজার করি, ওর কাছে সব কিছুই পাওয়া যায়, তো ফল সবজি সব কিছু, যার জন্য আর কি বাজারে অত যাওয়ার দরকার হয় না। আর যখন ধরো কোনো একটা জিনিস স্পেশাল কিছু খেতে ইচ্ছা করলো সবজি, তখন বাজার যাওয়া হয়, তা নাহলে ও সব নিয়ে আসে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি বাজার করি, তোমরা দেখো। হ্যাঁ, ইয়ে দাও সবজিগুলো সব আলাদা আলাদা প্যাকেটে ভরে দাও, যেভাবে প্রতিদিন দাও। এই সামনের বাড়িতে কাজ হচ্ছে, তোমরা খুব খারাপ শব্দ পাচ্ছ, এই শব্দ সারাদিন আমার বাড়িতে হয়ে চলছে। এই দেখো তোমার সবাই দেখলে আমি কীভাবে সবজি বাজার করি। এখন কী বলতো, এই সবজিগুলো আমি তখন ঘরে নিয়ে যাওয়া যাবে না, এখন এদেরকে স্নান করাতে হবে, মোছাতে হবে, তারপরে এগুলো এখন নিয়ে আমি মানে স্নান করাতে যাচ্ছি। এই দেখো সকালবেলায় আমি সবজি বাজার করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটু মানে সন্ধ্যার পরে একটু রাত্রিতে আমি কী করি, এখন আমি সবজিগুলো হলো হচ্ছে ফ্রিজে তুলব। আর সঙ্গে সঙ্গে তো এখন তোলা যায় না, এদেরকে স্নান করালাম, এখন তো সবজিতে স্নান করাতে লাগবে, তোমরা নিশ্চয়ই করাও। তা আমি এক একদিন এক একটা জিনিস দিয়ে স্নান করাই, ধরো কোনো দিন
জল নিই একটা গামলার মধ্যে, জল নিয়ে তার মধ্যে কোনোদিন হয়তো লেবুর রস দিই তাই দিয়ে স্নান করাই, আবার কোনোদিন ধরো জলের মধ্যে ভিনেগার দিই তাই দিয়ে স্নান করাই, আবার কোনোদিন কী করি লবণ, এই লবণটা ধরো লেবু বা ভিনেগার যদি না থাকে না তোমরা কিন্তু করতে পারো, এটা একদম তোমাদের সাথে একটা টিপস দিলাম, যদি ধরো কোনো কিছু নেই তো কী করবে গামলার মধ্যে জল নিবে তার মধ্যে লবণ দিবে, লবণ দেওয়ার পর একটা একটা করে সবজি তুমি খুশে, আমাদের কাজ বেড়ে গেছে অনেক, তা এদেরকে স্নান করালাম ভালো করে, আমি এদেরকে একদিন এক একটা জিনিস স্নান করাই, বেশি সবজি আমি বাজার করলাম না তোমরা দেখলে, কেন ওই সবজি এলো আমার প্রত্যেকদিনই আসে আমার বাড়ির সামনে, কাজে যখন যতটুকু প্রয়োজন ততটুকুই কিনি, কেননা একবারে বেশি বাজার করে নিই তারপরে সেগুলোকে ধোয়া পাকলা করে তোলা মানে বিশাল হ্যাপার কাজ, যার জন্য আমি অল্প অল্প করে করি, তা এদেরকে স্নান করালাম ভালো করে, স্নান করে এদেরকে জল ঝরালাম, কত কাজ জল না কেন ভিজাটা তো ভিজে তুলতে পারবো না, তারপরে এই যে শুকিয়ে নিলাম এখন কী করবো এদেরকে জামা পরাবো, জামা পরাবো মানে এদেরকে আমি একটা একটা করে প্যাকেটে এদেরকে আলাদা আলাদা করে ভরবো, এই যে আম আমি ভরছি প্যাকেটে, জামা পরাচ্ছি, কত কাজ বেড়ে গেছে বলো, এখন আমাদের অনেক কাজ বেড়ে গেছে, একটা প্যাকেটে যদি সব আম রাখি তাহলে প্যাকেটটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি কী করি হাফ হাফ করে করে নিই, তাহলে কি ফ্রিজে রাখতে সুবিধা হয়, বড় প্যাকেটটা ফ্রিজে রাখতে খুব অসুবিধা হয়, ফ্রিজে তো আরও সবজি আছে তখন জায়গা হয় না, তার জন্য আমি এইভাবে মানে বেশি পরিমাণে যদি জিনিস হয় সেটাকে আমি ডবল প্যাকেট করি, আমের জামা পরানো হয়ে গেল, এই যে শশা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে, শশাকেও এখন জামা পরাচ্ছি হয়ে গেল, এখন দেবো হচ্ছে টমেটো, টমেটোকে জামা পরাবো, মুগুলা একটু গিট হালকা করে গিট দিব যাতে তাড়াহুড়োর সময় আমি ফ্রিজ থেকে বের করার সময় যেন আমার ফুলতে সময় না লাগে, তার জন্য আমি এইভাবে একটু এরকম হালকা হালকা করে গিট দিয়ে রাখি, আর হলো এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াকে জামা পরাবো না, মিষ্টি কুমড়াকে যদি জামা পরাই তাহলে সে পচে যাবে, আর হলো তোমরা দেখো আমি পুঁইশাক, পুঁইশাক কিনেছি, পুঁইশাককে কী করলাম ধুয়ে শুকিয়ে বড়ো বড়ো তো হয় না পুঁইশাকগুলো, ওগুলো তো ফ্রিজ হয়ে রাখতে অসুবিধা হয়, আমি রান্নার মতন করে এই যে যেভাবে রান্না হবে সেইভাবে সেই পরিমাণে যে ছোটো ছোটো করে কেটে নিলাম, তাহলে আমার ফ্রিজে রাখতে সুবিধা হবে, আর পুঁইশাক নিলে তার সাথে তো মিষ্টি কুমড়ো লাগেই, আমার লাগে, তোমরা কী করে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, পুঁইশাকের সাথে মিষ্টি কুমড়া খুব ভালো ম্যাচ করে, যার জন্য আমি পুঁইশাক নিলাম জন্য আমি কী করলাম অল্প করে মিষ্টি কুমড়া নিলাম, বেশি নিলাম না, তার থাকলেই তো পচে যাবে, কেননা এত ধোয়া এত কিছু করলে সবজি একদম বেশি দিন থাকে না, যার জন্য আমি এখন একবারে বেশি বাজার করি না, মানে যেদিন যে রান্নাটা করবো ধরো আগের দিন বাজারটা করি আবার পরের দিন আসবে আবার অল্প অল্প করে জিনিস কিনি, তাহলে এগুলো সব জামা করানো হয়ে গেল, আলু তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ আদা এদেরকে আমি ফ্রিজে রাখি না, এদেরকে আমি বাইরেই রাখি, আলুটা হলো এখনও ভালো মতো শুকায়নি, তোমাদের বলছি বৃষ্টি হচ্ছে আলু একটু ভেজা ভেজা থাকলে তো পচে যাবে, যার জন্য এরকম ধুয়ে এতে রেখে আমি একটু ফ্যানের নিচে রাখবো যাতে আলুটা শুকিয়ে যায়, আদাওটাই পেঁয়াজটাই এদেরকে আমি এভাবে এইভাবে রেখে দেবো শুকিয়ে যাবে, এখন আমি এদেরকে ফ্রিজে তুলে নেব, তাহলে বন্ধুরা আজকে আমার এই যে ঘরে থেকে বাড়িতে থেকে বাজার করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কীভাবে বাজার করো সেটাও আমাকে জানাবে, তা সবাই ভালো থেকো, টাটা।